100% থেকে উপরে চার্জিং? কি ব্যাপার মা, আজ ডাবল চার্জ হয়ে কি গন্ডগোল করতে চলেছো? আজ মিসেস ঘোটালার সঙ্গে শপিং এ যেতে হবে। হিউম্যান বিহেভিয়ার নিয়ে রিসার্চ করতে গেলে তাদের মতো শপিং টপিং তো করতে হবে নাকি? হিউম্যানটা তো শুধু বাহানা, এখানে এলিয়েনদের শপিং করা চাই। আমি বাড়িতে একা বোর হয়ে যাব। আমিও তোমার সাথে যাব। নো ওয়ে, তুই ওখানেও বোর হয়ে যাবি আর আমাকে শপিং ও করতে দিবি না। কিন্তু আমি তোমার সাথে যেতে চাই কুকি। কুকি নয় মা, আর নো মিন্স নো। কুকি, তুমি কি রেডি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। মা আমিও যাব। নো মিন্স নো মা। আরে কোথায় গেল? তুমি আসতে কত দেরি করে দিলে? এই নাও, গাড়ি তোমাকেই চালাতে হবে। আরে না, চাবি না না, মিসেস ঘোটালা আপনি গাড়ি চালান। আরে শপিং ফেস্টিভ্যালের এন্ট্রি আগামী আধ ঘন্টায় বন্ধ হয়ে যাবে, আর আমার স্পিডে গেলে তো আমরা কালকেই পৌঁছবো। তাছাড়া মেকআপও করতে হবে, তাই গাড়ি তুমিই চালাও। এই নাও, আর গাড়ি স্টার্ট করো, আর আমি মেকআপ স্টার্ট করি। শপিং এর নামে কোন ঝামেলায় পড়লাম? আন্টি মাটি নিয়ে খেলছো, তুমি কি ছোট বাচ্চা নাকি? কিন্তু একবার দেখো তো এই বড় আন্টিটা কত বড় একটা ক্যাসেল বানিয়েছে। এটা ভাঙতে খুব মজা হবে। না না বাচ্চারা, দুষ্টুমি করতে নেই, এরকম করতে নেই। কেউ না কেউ তো এটা ভাঙবেই, তাহলে আমরা না কেন? নাও এটা ধরো। নাও মম, ধরে না। কি করলে আন্টি? তুমি তো বললে যে কেউ না কেউ এটা ভাঙবে, তাই তোমাদের হয়ে আমি কাজটা করে দিলাম। এত স্পেস ক্রাফট চালিয়েছি, কিন্তু হিউম্যানদের গাড়ি চালানো আমার দ্বারা তো সম্ভব নয়। কি কি হয়েছে অভিমন্যু? কি করব, মিসেস ঘোটালা আমাকে ফাঁসিয়ে দিলেন। মা এবার এটা তোমার প্রবলেম, হিউম্যানদের মতো প্রবলেম সলভ করা শেখো। প্লিজ অভিমন্যু, প্লিজ আমাকে হেল্প কর প্লিজ। যদি আমি কোনো গন্ডগোল করে ফেলি সুপ্রিমোকে কি উত্তর দেব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হিউম্যানদের মতো ড্রামা করো না। যা করার তাড়াতাড়ি কর। আরে করে দিয়েছি মা। আরে টেনশন নট। আরে মিসেস ঘোটালা, আপনার গাড়ির টায়ার তো পাংচার, চলুন তাড়াতাড়ি ট্যাক্সি করে যাই বরং। কুকি, শপিং এর তাড়াহুড়ায় তুমি কি ভুলে গেছো? আজ আমরা মিস্টার ঘোটালার পুরনো গাড়িতে নয় আমার নতুন গাড়িতে যাব। তুমি কনফিউজ হয়ে গেছো, আমার গাড়ি তো বাইরে। আরে চলো তাড়াতাড়ি। কর প্লিজ, কিছু কর। মনে হচ্ছে তোমার সাথে তোমার শপিং এ আমাকে আমাকে নিয়ে যেতেই হবে। অভিমন্যু কখনো নিজের এলিয়েন ফ্রেন্ডের পাশ থেকে সরে যায় না। এবারে চলো কুকি, কি এত ভাবছো, গাড়ি স্টার্ট করো। এই তো করছি, ততক্ষণ আমি বরং নেল পেন্টটা করে নিই। কি করব, কোথায় চাবি ঢোকাবো? আরে ধুর, কিছুই বুঝতে পারছি না। আরে আরে চাবিটা ঢোকাবে তো, এখানে ঢোকাই চাবি। না হয় তো এখানে না, এখানে। স্টার্ট করছি ঘোটালা। মা গেট সেট গো। আপাতত তো প্রবলেমটা সলভ হয়ে গেল, কিন্তু নেল পলিশ তোলার সলিউশনটা কি? এটার একটাই সলিউশন। কি সেটা সলিউশন? সেটাই তো আমাদের খুঁজতে হবে। আরে হ্যাঁ সেটাই তো আমিও বলছি, সলিউশনটা বের করতে হবে, কিন্তু কি সেটা? আরে নেল পলিশ রিমুভাল সলিউশন, মানে একটা লিকুইড খুঁজতে হবে যেটা দিয়ে হিউম্যানরা নেল পলিশ তোলে। আরে তাহলে এটা বলো না, আমি খুঁজছি সলিউশন, তুমি শুধু হাতটা লুকিয়ে বসে থাকো, না হলে এখানে অকারণে ঝড় উঠবে। সিগন্যাল আসছে, আমি সিগন্যাল পাচ্ছি, এখানে আশেপাশেই কোন এলিয়ান আছে। তুমি গিয়ে রাইডে বসো।
আমাকে যেতেই হবে। অনেক কষ্টে তোমাকে এই মেলায় খুঁজে পেয়েছি, আর তুমি খুঁজে পেয়ে গেলে এলিয়েনকে। এই এলিয়েন্স গুলো না জায়ান্ট হুইলে শান্তিতে বসতেও দেয় না। একদিকে গিন্নি, অন্যদিকে এলিয়েন, কোথায় যে যাই? আরে রাইড স্টার্ট হতে চললো, এবার তো চলে এসো। জান মিস্টার ঘোটালা, রাইড এনজয় করুন। একি প্রথমে তো জায়ান্ট হিলে বসতেই চাইছিলে না, আর এখন এলেও যদি এইভাবে ডাইরেক্ট এন্ট্রি। বাবা, আমি এখানে চলে এলাম কি করে? নিশ্চয়ই এর পেছনে কোনো এলিয়েনের হাত আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি এলিয়েনকে বলেছিলাম যে তোমায় যেন রাইডে পাঠিয়ে দেয়। আরে সেই যখন গেছে তখন মজা করো। দেখলি আমি কিভাবে মিস্টার ঘোটালাকে আমার বিগড়ে যাওয়া পাওয়ার দিয়ে ঠিক জায়গায় পাঠালাম?